যারা মিলাদুন নবী করে ওরা বলছে যে আপনারা যখন আপনাদের নেতার জন্মদিন পালন করেন, আওয়ামী লীগের লোক যখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে, বিএনপির লোক যখন জিয়াউর রহমানের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করে, তখন তো আপনাদের কোনো ফতোয়া আসে না, তখন তো আপনারা কোনো ফতোয়া দেন না। আমাদের নবীর জন্মদিন আসলে আপনারা ফতোয়া দেন, আপনারা হলেন ওয়াহাবি, আপনারা হলেন সালাফি, আপনারা হলেন গোস্তাখের রসুল, আপনারা হলেন জাহান্নামী। বলে না বলে না, আমি কিন্তু আপনাদেরকে বুঝাবার জন্য, শুধু বুঝাবার জন্য আল্লাহর কসম কেটে বলছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে। আমি আপনাদের সামনে ওয়াদা করছি, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে যে তুমি যে এতদিন আশুলিয়ার কাঠগড়া পাকুরিয়া জামে মসজিদে, মক্কা প্রামাণিক জামে মসজিদে খুতবা দিয়েছ, তুমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে সিরাত এবং তার আদর্শ এবং সুন্না মানুষের মাঝে পৌঁছায়েছ কিনা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম কেটে বলছি আল্লাহ হয়তো আমাকে জিজ্ঞেস করবে, কারণ রসুলুল্লাহ বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনাদেরকে সুন্না বোঝানো আমার দায়িত্ব, এজন্যই আমি এখানে এসেছি, সুতরাং আমাকে জিজ্ঞাসা করবে। আমি আমার জানা সত্ত্বে, আমার ইচ্ছাকৃত, আমার কথা, আমার দলের কথা, আমার আকাবেরের কথা, আমার মানহাজের কথা আল্লাহর কসম আমি একটাও বলিনি, আমি যা বলেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে বলেছি। আমি কারো কথা বলিনি এবং কাউকে গালিগালাজ করেও আমি কোনোদিন কথা বলিনি। বক্তাদের যেটা গালিগালাজ করে, অমুক ভালো না তমুক ভালো না, আমি বলিনি। তবে যারা বেদাআত করে তাদের ব্যাপারে আমি বলেছি যে এই বেদাআতীদের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ার করেছেন। আমি কি আপনাদেরকে কোনোদিন বলেছি যে আপনারা হাত কোথায় বাঁধবেন? বলেছি? এই ওয়াজ কি দুই বছরে করেছি যে আপনারা হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন? করেছি? কোনোদিন জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন আমি এই ওয়াজ করেছি আপনাদের? কোনোদিন করিনি, কোনোদিন করবো না। কেন করবো না? হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, কিংবা আপনি হাত ছেড়ে দেবেন, এটা আপনার ব্যাপার। যদি আপনি মনে চায় আপনি হাত বাঁধবেন না, আল্লাহু আকবার এইভাবে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে। কোনো আলেম ফতোয়া দিতে পারবে না, হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার মাযহাবের কোটি কোটি উম্মতের হাত বাঁধে না, কোটি কোটি মুসলমান হাত বাঁধেই না। আপনি তো বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, মারামারি করছেন। কাবা শরীফে যে দেখবেন অনেকে হাত বাঁধেই না, এরম ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এই জন্য হাত বাঁধার ওয়াজ আমি করিনি। জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, দুটোই সহি। আপনি আস্তে বললেও নামাজ হবে, জোরে বললেও নামাজ হবে। আমি কখনো কখনো জোরে বলি, কখনো কখনো আস্তে বলি, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস আছে। আমি কখনো এই ওয়াজ আপনাদেরকে করিনি। আমি শুধু আপনাদের কাছে সেই দাওয়াতটা পৌঁছায় দিতে চাই যেটা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। এবার আসেন, আপনাদের যে বক্তব্য আপনাদের প্রশ্নের উত্তর দেই। আওয়ামী লীগের লোক বঙ্গবন্ধুর মিলাদ অনুষ্ঠান করে, বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিন পালন করে। কোনো আওয়ামী লীগের লোক কি এই পর্যন্ত বলেছে যে বঙ্গবন্ধুর মৃত্যুদিনে যদি 10 টাকা দেওয়া হয় জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? কথা বলেন, বলেছে? আওয়ামী লীগের জন্মদিনে 10 কেজি জিলাফি দিলে আমি কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে যাব, কেউ বলেছে? কোনো বিএনপির লোক কি এই পর্যন্ত বলেছে জিয়াউর রহমানের মৃত্যুদিনে যদি আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়াই কিয়ামতের দিন রসুল আমার জন্য সুপারিশ করবে, কেউ বলেছে? আরো জোরে বলেন, বলেছে? সাক্ষী থাকুক মসজিদ, বলেছে? এবার আসেন, কিন্তু আপনি বলেন যদি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমি খিচুড়ি খাওয়াই, কেক কাটি, মিলাদ পড়ি, আনন্দ করি, উল্লাস করি, কিয়ামতের দিন আমি জান্নাতে যাব, রসুল আমার জন্য সুপারিশ করবে। বক্তব্যটা পেস লেগেছে এই জায়গায়। আপনি যখনই কোনো ইবাদত, কোনো ইবাদত, কোনো ইবাদত, তিনবার বললাম, রসুলুল্লাহ কখনো কখনো কথা তিনবার বলতেন, কোনো ইবাদত যদি আপনি সওয়াবের আশায় করেন সেটা বেদাত। আপনি 40 তলা বিল্ডিং করলে বেদাত হবে না, কিন্তু 40 তলা বিল্ডিংয়ের উপরে উঠে যদি আপনি নামাজ পড়ার সময় মনে করেন নিচের তলায় নামাজ পড়েছি, 2 রাকাতে 2 সিজদা দিছি,
যেহেতু 40 তলায় উঠে গেছি এখানে দুই রাকাতে আটটা সিজদা দেব, তখন আপনি হবেন বেদাতী, আপনি হবেন ফাসেক, আপনার নামাজ হবে না। বুঝেছেন? যখনই আপনি হিসাব করবেন যে আমি জন্মদিন আর মৃত্যুদিন পালন করছি বেহেশত যাওয়ার জন্য, তখন এটা হবে বেদাত, এটা হবে গুনাহ। আপনি বঙ্গবন্ধুর জন্মদিন পালন হোক, জিয়াউর রহমানের জন্মদিন পালন হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন হোক, খালেদা জিয়ার জন্মদিন পালন হোক, বিল ক্লিনটনের জন্মদিন পালন হোক, কবি নজরুলের জন্মদিন পালন হোক, কেউ কখনো কোনো জন্মদিন পালন করার ক্ষেত্রে সওয়াবের আশা করে না। এই জন্য এটা বেদাতও হবে না, গুনাহও হবে না। তবে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, এই জন্য করা যাবে না। যেহেতু আমরা ইবাদত মনে করে করি, আমরা মনে করি আমার রাসূলের মিলাদুন নবীতে যদি 10 টাকা দেই আমরা জান্নাত পাবো, যদি কেক কাটি রসুল খুশি হবে, যদি রসুলের নামে মিলাদ মিছিল বের করি আমার রসুলুল্লাহ খুশি হবে। যখনই আপনি এই কথা বলবেন তখন আসবে খুশি যে হবে দলিল কোথায়? কারণ কোনো আমলের জন্য যদি সওয়াবের আশা করা হয় কি লাগবে? দলিল লাগবে। আপনারা কি বুঝেছেন আমার কথা? এই সেম কথাগুলো আপনারা বার 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 প্রয়োজনে অনলাইন থেকে শুনবেন, দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেবেন, এটাই হলো আমাদের বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।